আসসালামু আলাইকুম শুভেচ্ছা চলুন জেনে নি আসিফ সম্পর্কিত নিউজ আসিফ আকবর কারাগার থেকে মুক্তি পেয়েছেন কিন্তু এরপরে আর এক শিল্পী প্রীতম আহমেদ তাকে চরমভাবে অপমান করেন এরপরে প্রীতমকে তুরোধুনু করেছেন ভক্তরা কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ বাসায় এসে সঙ্গীত শিল্পী আসিফ আকবর ফেসবুকে লিখেছেন বাংলাদেশের সবাইকে সালাম এবং শারদীয় শুভেচ্ছা আমার অবর্তমানে যারা দোয়া করেছেন তাদের সবার প্রতি আমার মরহুম বাবা মার পক্ষ থেকে কৃতজ্ঞতা যারা আমাকে নিয়ে সত্য মিথ্যা প্রশ্ন তুলেছেন তাদের জন্য সঠিক উত্তর নিয়ে হাজির হব শীঘ্রই আইন শৃঙ্খলা বাহিনী কারা কর্তৃপক্ষ কারাবন্দী ভাইদের জন্য অনেক ভালো ভালোবাসা কারণ বাংলাদেশের একজন শিল্পী হিসেবে তারা আমার ব্যাপক যত্ন নিয়েছেন আমার ফ্যানদের অনুরোধ করছি সবাই শান্ত থাকুন যে কোনো রকম উত্তেজনা পরিহার করুন আমি ভালো আছি সবার কাছে দোয়া চাই আমি আপনাদের ভালোবাসার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ ভালোবাসা অবিরাম আসিফের এই স্ট্যাটাসের পর তাকে অপমান করে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে তোপের মুখে পড়েছে কণ্ঠশিল্পী প্রীতম আহমেদ তিনি ফেসবুক পোস্টে লিখেছেন এক গ্রামে এক চোরকে চুরির শাস্তি হিসেবে জুতার মালা গলায় দিয়ে সারা পাড়া হাঁটিয়ে মাফ চাওয়ানো হলো তারপর সেই চোর বাসায় ফেরার পথে বউ প্রশ্ন করল তোমার কি খুব কষ্ট হচ্ছে চোর তখন উত্তর দিল না বউ কষ্ট হচ্ছে না শুধু তো জুতোর মালা গলায় দিয়ে ঘুরিয়েছে গায়ে তো আর হাত তুলেনি প্রীতমের এই স্ট্যাটাস পাওয়ার পর কমেন্ট বক্সে মুহূর্তে প্রচুর নেতিবাচক মন্তব্য আসতে শুরু করে আতিকুল ইসলাম লিখেছেন প্রীতম ভাই আপনাদেরকে অনেক ভদ্র ভেবেছিলাম আপনি তো দেখছি ছি ছি মুখ দিয়ে এসব কথা ওয়াক একজন প্রসিদ্ধ সুরকার মুখে এসব মানায় না আবদান চৌধুরী লিখেছেন আপনার স্ট্যাটাস দেখে মনে হচ্ছে ক্লাস দশম বা একাদশে পড়েন আপনি যে একটা শিল্পী বা একটা সম্মানিত মানুষ তার কোনো ছিটে ফোটাও নেই প্লিজ শুনেন খোঁচাখুচি না করে যে পেশা আছেন সেটা নিয়ে সময় নষ্ট করুন আপনার মতন গল্প যদি আমরা স্টার্ট করি তাহলে পড়তে পড়তে কয়েক বছর চলে যাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ